এই মুহূর্তে আমি আছি সল্টলেক আইবি ব্লকে। তো এখানে যে পুজো প্যান্ডেলটা হচ্ছে এটা কিন্তু কলকাতার অনেক পুজোকে হার মানিয়ে দিতে পারে। তো এখানকার এবারে যে ভাবনা 2050, মানে আমরা এখন দাঁড়িয়ে আছি 2024-এ, 2050-এ কি হতে চলেছে আমাদের ওয়ার্ল্ডে সেটাই কিন্তু এখানে এরা তুলে ধরছে। তো চলো পুরো প্যান্ডেলটা তোমাদেরকে ঘুরিয়ে দেখায় আর কোথায় কি কি হচ্ছে সেটা তোমাদের সঙ্গে ভালো করে শেয়ার করি। চলো ভিডিওটা শুরু করি। আমরা 2050 দেখতে এসেছি, তো দেখাতে এসেছি তোমাদেরকে। তো এখন চলছে আমাদের 2024, ঠিক আজ থেকে 26 বছর পরে কি হতে পারে সেটাই এখানে তুলে ধরা হয়েছে। তো এই যে প্যান্ডেলটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে উপরে যে চাকাগুলো দেখছো না, একটা রাউন্ড টাইপের করা আছে, যে ফ্লোর গুলো, এই ফ্লোর কিন্তু ঘুরবে, এই ফ্লোর গুলো কিন্তু ঘুরবে। তোমরা যখন এই মণ্ডপটা দর্শন করতে আসবে তখন জিনিসটা বুঝতে পারবে। আর এই যে আমার আশেপাশে যেগুলো আছে এগুলো ঘুরবে। আর ব্যাপারটা হচ্ছে যে আমরা যেটা চাই সেটা সবসময় হয় না। তো এমন সময় 2050 এমন একটা সময় আসবে যে যেটা আমরা চাইবো সেটা করতে আমরা নিজে থেকেই মানে বাধ্য হব। ট্রেনের কাজ চলছে এখানে, আর বাইরে থেকে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে। নিশ্চয়ই রাত্রিবেলা যখন লাইট জ্বলবে তখন আরো সুন্দর দেখতে লাগবে। তো ভিতরে যাব, এখানে বাইরে সব কাঠ ফাট এখনো রয়েছে, মানে এখনো কাজ পুরোপুরি কমপ্লিট হয়নি, এখনো সময় লাগবে, দু একদিন সময় লাগবে। যখন তোমরা এই মণ্ডপে এন্ট্রি করবে তখন কিন্তু তোমরা দেখতে পাবে যে পুরো মণ্ডপটা কিন্তু একটা ডিজিটালাইজ তৈরি হচ্ছে। এখানে এখানে এয়ার অ্যাম্বুলেন্স হচ্ছে, এবং এই যে লম্বা যে বিল্ডিংটা তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু অসংখ্য গাছ লাগানো হবে, কারণ আমাদের যে দেশে এখন কিন্তু গাছের পরিমাণ খুবই কমে যাচ্ছে, এটা কিন্তু খুব একটা ভালো জিনিস না। এবং যখন তোমরা মণ্ডপের ভেতরে এন্ট্রি করবে তখন কিন্তু বাঙালির যে দুর্গাপুজো, বাঙালির যে ঐতিহ্য, সেই সাবেকিয়ানা ভাবে তৈরি করা হচ্ছে মণ্ডপের অন্দরমহল। তো চলো তোমাদের একটু অন্দরমহলটা তোমাদেরকে একটু দেখিয়ে নিই। এইবারে আমরা এন্ট্রি করছি অন্দরমহলের দিকে, এবং অন্দরমহলে দেখো কত সুন্দর করে তৈরি করা হচ্ছে মায়ের মণ্ডপটা। বাইরেটা তোমরা যতটাই তোমরা দেখবে ডিজিটালাই, কিন্তু ভেতরটা কিন্তু সেই বাঙালির সাবেকিয়ানা মায়ের যে পুজো সেরকম ভাবেই কিন্তু ভেতরের মণ্ডপটা তৈরি করা হচ্ছে। দেখতেই পাচ্ছ যে বাইরেটা পুরোটাই ডিজিটাল আর ভেতরটা পুরো সাবেকিয়ানায় ভরা, এমনকি মায়ের মূর্তিটাও পর্যন্ত পুরো সাবেকিয়ানায়, যেটা এখন বন্ধ করা রয়েছে, এখনো রিভিল করা হয়নি। তো 2 তারিখের মধ্যে এটা পুরো খুলে যাবে। আর যে বুলেট ট্রেনটা যেটা সাইডে হবে, যেটা উঠছে এরকম দেখা যাবে, সেই বুলেট ট্রেনটা কিন্তু ভেতরেই তৈরি করা হচ্ছে। তো তোমরা দেখতেই পাচ্ছ, এই দেখো, এই যে আর কিছুটা কাজ বাকি আছে, আজকালের মধ্যে পুরো প্যান্ডেল কমপ্লিট হয়ে যাবে। তো তোমরা 2 তারিখের পর থেকে সবাই দেখতে পাবে এই প্যান্ডেলটা। মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি সল্টলেক আইবি ব্লকে, যে বিশাল বড় পুজো প্যান্ডেল তৈরি হচ্ছে 2050। তো এখানকার যিনি সেক্রেটারি আছে তার সঙ্গে আমরা একটু কথা বলে নেবো, আর ওনারা এই প্যান্ডেলে যে থিমটা তৈরি করছে এটাতে সাধারণ মানুষকে কি বার্তা দিতে চাইছেন সেটা একটু আমরা এই কাকুর কাছ থেকে জেনে নেবো। বাবু আপনি একটু বলুন। হ্যাঁ, আপনারা বহু জায়গায় হোর্ডিং এ এবং এতে দেখেছেন যে কলকাতা 2050, আপনারা কি ভাবছেন? এটা প্রত্যেক মানুষেরই একটা কৌতূহল, হঠাৎ দুর্গা পূজার এক না করে কলকাতা 2050। এটা আমরা এই জন্য করেছি, আজ থেকে যদি 20 বছর আগে যাই তখন যে পুজোর অবয়বটা ছিল, আস্তে আস্তে যত দিন যাচ্ছে দেখছি আমরা পরিবর্তন হচ্ছে। কাজে এই পরিবর্তনে দেখতে পাচ্ছি প্রচন্ড লোক বসতি বেড়ে যাচ্ছে, জঙ্গল এবং সবুজায়ন আমরা নষ্ট করি, উষ্ণায়ন হয়ে যাচ্ছে। তাহলে এই যদি এখন এই অবস্থা, তাহলে নেক্সট 2050 সালে, আজ থেকে প্রায় 25 বছর আগে কলকাতার অবস্থা কি হবে সেইটাই আমরা একটা চিন্তা করেছি বা কল্পনা করেছি, তার উপর করেই আমরা 2050 লিখেছি। এবং 2050-এ যে কি হতে পারে সমস্তটা আমরা এই প্যান্ডেলের মধ্যে প্রতিফলিত করেছি। যেমন হাই রাইজ বিল্ডিং, এর আগে যখন মানুষের আর জমি থাকবে না, ছোট বাড়ি করতে পারবে না, কিন্তু মানুষের শহরমুখী প্রত্যেকেরই একটা অ্যাটিটিউড আছে, কাজেই আমাদের হাই রাইজ বিল্ডিং করতে হবে।
এবং তখন দেখা যাচ্ছে দিনের সাথে মানুষের ইকোনমিক কন্ডিশনও ভালো হবে, কাজে হাই রাইজ বিল্ডিং গুলো দেখবেন উপরতলা গুলো রোটেট করবে। সেটা হচ্ছে কারণ শনি কোনো সময় তার ইচ্ছা হলো আমি ওয়েদার ডিরেকশনটা চেঞ্জ করবো, তখন সেটা সুইচ করে বাড়ি থেকে আস্তে আস্তে রোটেট করুক তার পজিশন নিতে পারবে। এই হতে পারে একটা জিনিস, এখানে দেখতে পারবেন একটা বুলেট ট্রেন, সেই দিন আসবে কমিউনিকেশন ফেসিলিটির জন্য আমাদের ফার্স্ট এ করার জন্য আরো দ্রুতবাহী ট্রেন, এই গাড়িগুলোর একটা ফেসিলিটি কারোর ব্যালকনি দিয়ে আবার মাছ দিয়ে গলির ভেতর দিয়ে বিভিন্নভাবে এটা মুভ করতে পারবে এবং হাইরাইজ বিল্ডিংতে লোকেরা কুইক অ্যাভেল করতে পারবে। আর একটা জিনিস, জলে গাড়ির প্রচন্ড স্ক্যারসিটি হবে, পেট্রোলের সংকুচন হতে পারে, আমরা সেই জন্য হয়তো একদিন আসবে যে ওয়াটার থেকে হাইড্রোজেন গ্যাস তৈরি করে তাই দিয়ে গাড়ি চলবে। তারও একটা প্রতিলিপি এখানে রয়েছে, যেমন এয়ার অ্যাম্বুলেন্স, এই যে বড় ছাদের উপরে দেখবেন অ্যাম্বুলেন্স হেলিকপ্টার রয়েছে, কারো যখন খুব ইমার্জেন্সি হবে দে ক্যান কল হেলিকপ্টার, এইটাতে করে তারা যে কোনো হসপিটাল বা কোথাও তাদের ট্রিটমেন্টের জন্য যেতে পারবে। তারপরে জলের যখন ক্যাপাসিটি থাকবে, আমরা এখানে দিন একদিন আসবে রেইন ওয়াটার হারভেস্টিং, এটা মাস্ট বহু শহরে আছে, আমাদের এখানে এটা ইমপ্লিমেন্ট হবে। এবং গাড়িগুলো আরো হাই রাইজ দেখা যাবে যে নদী বা বিভিন্ন বেডলেরে লুটে আসছে, তাতে ওয়াটার অ্যাকুমুলেশন হয়ে যেতে পারে সিটির ভেতরে, ফ্লাডিং হবে, সেই জন্য বাড়িগুলো সবসময় একটা হাই রাইজ করতে হবে, যে ধরে নেবো হয়তো একটা আলাদা কখনো কখনই হবে, সেই জন্য বিল্ডিং এর তিন সাইড আমাদের বাড়িয়ে হাই রাইজ ছেড়ে কোনো ক্ষতি হবে না। এইসব চিন্তা ভাবনা করেই আমরা একটা প্রতিনিধি দেখাচ্ছি রেপ্লিকা, যে 2050 হয়তো এই জিনিসই হবে। এই প্যান মণ্ডপ কবে উদ্বোধন হচ্ছে? উদ্বোধন প্রথমে কথা ছিল কিছু বেশার কোন সময় হয়তো দিতে পারছে না, দেখে আমাদের 2 তারিখে ভার্চুয়াল ইনাগুরেশনটা হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, মানে 2 তারিখের পর থেকে সাধারণ মানুষ, সেটা বোধহয় যে পুলিশ পার্সোনাল হয়তো কিছুটা দিতে পারে, যদি দেখা যায় আমরা রেডি থাকবো। আমাদের প্ল্যানিং ছিল 2 তারিখের পর থেকে আমরা জনসাধারণকে ছেড়ে দেবো, তবে সেটা কিছুটা তো আবার পুলিশের পিছন হয়তো তাদের যদি কিছু থাকে, তবে মনে হচ্ছে 2 তারিখে হবে, 3 তারিখের পর থেকে এখানে জনসংখ্যা। থ্যাংক ইউ বাবু। এই যে তোমরা মায়ের মূর্তিটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু পুরোপুরি সাবেকি আনা স্টাইলে তৈরি হয়েছে, এবং এই প্রতিমাতে একটি বিশেষ চমক রয়েছে, সেটি হলো 15 কোটি টাকার সোনার গহনা দিয়ে মাকে পুরো সাজানো হবে, এটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগবে। এখানে যে গাছগুলো দেখতে পাচ্ছ, এই গাছগুলোই কিন্তু লাগানো হবে ফ্লোরে ফ্লোরে, যে মানে যে এটা বিল্ডিংটা তৈরি হচ্ছে এটা কিন্তু সুউচ্চ বিল্ডিং, অনেকটাই উচ্চতায় তৈরি হচ্ছে, তো এই উচ্চতা অনুযায়ী এখানে সব আশেপাশে গাছগুলোকে লাগানো হবে। এই যে মডিউলটা তোমরা দেখতে পাচ্ছ, এই মডেলটাই কিন্তু বাইরে তৈরি হচ্ছে, যেমন এয়ার অ্যাম্বুলেন্স, বুলেট ট্রেন এবং হাই রাইজ বিল্ডিং। এই যে ভাবনাটা কলকাতা 2050, মাননীয় রঞ্জন পোদ্দার মহাশয় ঠিক 1 বছর আগে পরিকল্পনা করেছিলেন, তারই পরিকল্পনায় চিত্রিত হতে চলেছেন সল্টলেক আইবি ব্লক। এই যে দেখো বড় একটি ট্রেন এখানে দাঁড়িয়ে রয়েছে, আর এই যে জিনিসটা দেখছো এটার নিচে কিন্তু মোটর লাগানো আছে, এটা কিন্তু একটা ফ্লোর হতে চলেছে, এটা এখন ট্রেনের মাধ্যমে এই ওপরে পুরো প্যান্ডেলের ওপরে ওপরের দিকে বসতে চলেছে। এই যে এই জিনিসটা তোমরা সকলে আসো এখানে, এখানে আসলে তোমরা বুঝতে পারবে 2050 এখানে কি কি হতে চলেছে, মানে আমাদের পুরো কলকাতা বলুন বলো এবং ওয়ার্ল্ডের মধ্যে 2050 কি কি হতে চলেছে সেই ভাবনা চিন্তা কিন্তু এখানে করা হয়েছে। এটা কিন্তু অনেক বড় বড় পুজো প্যান্ডেলকে হার মানাতে পারে, এত সুন্দর একটা প্যান্ডেল তৈরি হচ্ছে। তোমরা সবাই অবশ্যই আসো এখানে, এখানে এসে একবার হলো প্যান্ডেলটা ভিজিট করে যাও।